হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি অন্যরকম কাজ নিয়ে এসেছি। কাজটি হলো বাসায় তৈরি বিভিন্ন সবজি দিয়ে ব্লকের কাজ। সেজন্য আমি একটি সানফ্লাওয়ার কিট নিয়েছি, তার সাথে আমি একটি আলু নিয়েছি। আলুটি আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, একটি ফুল এবং পাতার ডিজাইন করে নিয়েছি। এরপর একটি ধারালো চাকুর সাহায্যে আমি পাতার কেটে নিয়েছি শেপ এবং ফুলের শেপটা কেটে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে সুন্দর করে কাটতে পারবেন। আমি সময়ের জন্য তাড়াতাড়ি করে আপনাদের বোঝার জন্য করেছি। এরপর একটি কাপড়ের মধ্যে কিট দিয়ে প্রথমে একটু ডালের ডিজাইনটি করে নিয়েছি। ডালের ডিজাইনটি করে নেওয়ার পর আমি এতে ফুল এবং পাতা আলু দিয়ে কেটে রাখা যে শেপটা ছিল সেটা দিয়ে কাজ করেছি। আপনার একটু ধীরে সুস্থে কাজটা করলে কাজটা আরও ভালো হবে। আলু দিয়ে প্রথমে আমি এবং রঙের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমার কাছে আসলে বোঝানোর জন্য আমি তাড়াতাড়ি যে রঙ ছিল সেটা দিয়ে কাজ করেছি। আপনারা কালার অনুযায়ী রং সিলেক্ট করে নেবেন। আমি হলুদ এবং সবুজ কালারটা ব্যবহার করেছি, যেহেতু নীলের উপর একটু সবুজটা ফুস্টেচ্ছে কম। আপনারা আপনাদের পছন্দ মতো রং এবং ধীরে সুস্থে কাজটা করলে অনেক সুন্দর হবে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা করেছি। এই হলো ফাইনাল লুক। আপনারা চাইলে আপনারা যারা কাজ করতে পারেন তারা আরেকটু সুন্দর করে করতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে আপনার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।